ওয়েলকাম টু চুইটিস ডে। আজকে আমি আপনাদের খুব সহজ একটি বিকালের স্ন্যাক্স বানিয়ে দেখাবো। ঘরে যদি আপনার কাছে থাকে বেসন, একটা পেঁয়াজ, একটা টমেটো আর একটা মরিচ, সাথে হলুদ মরিচ গুঁড়া আর লবণ আর সামান্য পানি, তাহলেই আপনি বানিয়ে ফেলতে পারবেন এই মজাদার ইভিনিং স্ন্যাক্স, যেটা বানাতে কিনা 10 মিনিটও লাগবে না। ফার্স্টেই নিয়ে নেবেন 3 টেবিল চামচের মতো বেসন, তারপর দিয়ে দিবেন এই স্পাইসেসগুলো, তারপর কেটে রাখা ভেজিটেবলগুলো, আর লাগবে পানি। পানিটা আপনি পরিমাণ মতন অ্যাড করবেন, কিন্তু আমার এখানে 3 টেবিল চামচ বেসনে লেগেছে 8 টেবিল স্পুনের মতো পানি। আপনারা চাইলে এটা পরিমাণ মতন অ্যাড করে নেবেন। ভালো মতন এটাকে নেড়ে পানি দিয়ে মিক্স করবেন। এরকম একটি কনসিস্টেন্সি আসলেই আপনারা বুঝতে পারবেন যে এটা রেডি ফর ফ্রাইং। আমি এখানে এই ব্যাটারটাকে শ্যালো ফ্রাই করে নিচ্ছি এবং চামচ দিয়ে এটাকে একটি সার্কেল লাইক শেপ করার চেষ্টা করছি। এটাকে চেপে চেপে যতটা পাতলা করা সম্ভব করে নিতে হবে। নেক্সট, এটা ফ্রাই হয়ে গেলে এটাকে চারপাশ থেকে তুলে নিতে হবে আর এটাকে উল্টে দিতে হবে। তারপর কিছুক্ষণ এটাকে কুক করবেন। বাস, হয়ে গেল আমাদের মজাদার ইভিনিং স্ন্যাক্স। খুব অল্প সময়ে আপনারা বাসায় ট্রাই করবেন।